2015 সালের 4ই জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্টেজে হামলা চালানোর চেষ্টা করে দেবাশিস আচার্য নামে তমলুকের এক যুবক। ভাই আনিসুর রহমান, অরূপ কর এবং পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে পরবর্তীতে এই বিধানসভা ভোটের কিছুদিন আগে শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পাণ্ডার সাথে ফেসবুকে ভিডিওতেও দেখা যায়। ভাইপো, চিনতে পারছো? 4 বছর পরে আসছো, এই সেই আমার ভাই। সেদিন তোমার গালে থাপ্পড় মেরেছিল, এ ভাই কিন্তু তোকে মারবে না। এরপর শুভেন্দুর একাধিক কর্মসূচিতেও দেখা যায়। সেই দেবাশিস আচার্যের রহস্য মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য। জানা গেছে দুই বন্ধুর সাথে গতকাল 41 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নেতাজি নগর এলাকায় চা খেতে যায়। এরপর দেবাশিসের ফোনে একটি কল আসে, সেই কলে কথা বলে বাইক নিয়ে বেরিয়ে যায় দেবাশিস। এরপর ফোন সুইচ অফ আসে। অনেক খোঁজাখুঁজির পর আজ তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে দেবাশিসের বডির সন্ধান মেলে। মাথায় ও শরীরের একাধিক ক্ষতর চিহ্ন রয়েছে, যা দেখে অনুমান খুন করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তে নিয়ে যাওয়া হয়েছে। এসডিপিও তমলুক অতীশ বিশ্বাসের নেতৃত্বে পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছেছে। বিজেপি তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্ব হাসপাতালে পৌঁছেছে। আমাদের কাছে যেটুকু ইনফরমেশন আছে, একটা আত্মীয় হয়েছে। হ্যাঁ, আমরা সেটা বেশ কিছু নাকার আছে, যদি তো একটা হবে। হ্যাঁ, আমাদেরকে পরে বলতে পারবো, এই ব্যাপারে এখন কিছু বলা যাবে। তিনজনে একসাথে ছিলাম, ঠিক আছে। এবার ওই নেতাজি নগর টোল ট্যাক্সের কাছে দেবাশিসদা আমাদেরকে বলে, ওর একটা চেনা জানা লোক ছিল ওখানে, বন্ধু বান্ধব, আমরা সেখানে গেছিলাম, ঠিক আছে। এবার আমাদের দুজনকে ওখানে বসিয়ে দিয়ে ও বলছে, তোরা বস, আমি আসছি, ঠিক আছে, আসবে বলে। এবার আমরা মিনিমাম 45 মিনিট আমি আর দাদা ওয়েট করছি, ঠিক আছে। বৃষ্টি পড়ছে, দুজনে আবার দোকানের কাছে বলে এলাম যে আমরা বাড়ি চলে যাচ্ছি, ও এলে ওকে বলবে যাতে ও বাড়ি চলে যায়। এবার ও বাড়ি আসেনি, তারপরে 10টার মধ্যে ওর মা আমাকে ফোন করলো, তারপর তো এই তো গিয়ে আমরা এখানে। কালকে কখন বেরিয়েছিল? কালকে আমাদের সঙ্গে ওই 9:30-10টা। কখন? রাত্রি। কোথায় গিয়েছিলেন? বাইকে করে নেতাজি নগর। কতজন ছিল? আমরা 3 জন ছিলাম। আমাদেরকে নিয়ে গেছিল, বলে চল ওখানে গিয়ে একটু চাফা খেয়ে আবার বাড়ির দিকে চলে আসবো। ব্যুরো রিপোর্ট, সমাচার 7 দিন 24 ঘন্টা লাইভ। আগামীকাল জামাই ষষ্ঠী, আপনার জামাই ও মেয়েকে সযত্নে আপ্যায়ন করব আমরা। মাত্র 499 টাকায় 15 রকম সুস্বাদু এবং স্বাস্থ্যকর বাঙালিয়ানা খাবার দিয়ে। যদি আপনি বাড়িতে বসে এই 15 রকমের বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে চান, তাহলে আমরা পৌঁছে দেব আপনার বাড়িতে। তাহলে আর অপেক্ষা কিসের? দেরি না করে আজই যোগাযোগ করুন PM কুইজিন, বাগমোড়, কাঁচড়াপাড়া। আপনার সুস্থতা আমাদের সংকল্প।